সুস্থতার জন্য গীত সঙ্গীতার সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। আমি প্রকৃতিতেই বিশ্বাস করি যে আমার মৃত্যুর পূর্বে আমি প্রভুর ধার্মিকতা দেখে যাব। প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো, শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো। প্রভু আমার কথা শুনুন, আমায় উত্তর দিন, আমার প্রতি সদয় হন। হে প্রভু, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আমার অন্তর থেকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি। হে প্রভু, আপনার দাস আমি, আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না, আমায় সাহায্য করুন প্রভু, আমায় সরিয়ে দেবেন না প্রভু, আমায় ফেলে চলে যাবেন না প্রভু। হে ঈশ্বর আমার, আপনি আমার পরিত্রাতা, রক্ষাকর্তা, আমি সমস্যায় পড়েছিলাম, তাই সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম, প্রভু আমায় উত্তর দিয়েছিলেন এবং আমায় তিনি মুক্ত করেছেন। আমার সঙ্গে প্রভু আছে, তাই আমি ভয় পাব না। লোকরা আমাকে আহত করার জন্য কিছু করতে পারে না, প্রভু এ আমার সহায়, আমি আমার শত্রুদের পরাজিত দেখব। মানুষকে বিশ্বাস করার থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো। সেই ব্যক্তি যে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমাণে আশীর্বাদ পাবে। সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন, প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন। পৃথিবীতে সেই লোকে আশীর্বাদ ধন্য হবে, তার সেই লোকদের শত্রুর হাত থেকে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না। যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, প্রভু তাকে শক্তি দেন। সে বিছানায় অসুস্থ থাকতে পারে, কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন। হে প্রভু, আমার প্রতি সদয় হন, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, সুস্থ করে তুলুন প্রভু। হে সদা প্রভু, আমায় রক্ষা করুন, কারণ আমি আপনার উপর নির্ভর করি। হে সদা প্রভু, আপনি আমার একমাত্র সদা প্রভু, যা কিছু ভালো জিনিস এখন আমার আছে তা আপনার কাছ থেকেই এসেছি। নিষ্পেষিত লোকদের জন্য প্রভু ঠিক কাজ করেন, ঈশ্বর ক্ষুধার্ত মানুষকে আহার দেন, কারাগারে বদ্ধ মানুষকে প্রভুই মুক্ত করেন, প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন, যারা সমস্যায় পড়েছে প্রভু তাদের সাহায্য করেন, যেসব লোকরা ভালো তাদের প্রভু ভালোবাসেন। প্রভু আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি, শত্রুদের থেকে আমায় রক্ষা করুন, আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান। আপনি আমার ঈশ্বর, আপনার মহৎ উদ্দীপনা দিয়ে আমায় সঠিক পথে এগিয়ে দিন, আমাকে আমার সংকট সমূহ থেকে মুক্ত করুন, আমার সমস্যাগুলির সমাধান করতে আমায় সাহায্য করুন, আমার প্রচেষ্টাও সমস্যার দিকে দৃষ্টিপাত করুন, আমার সকল পাপ থেকে আমায় ক্ষমা করে দিন প্রভু। হে প্রভু, আপনি আমায় আমার সংকটগুলি থেকে টেনে তুলেছেন, আপনি আমাকে আমার শত্রুদের হাতে
পরাজিত হতে এবং বিদ্রুপ করতেও দেননি। তাই আপনার প্রতি আমি সম্মান দেখাব। হে প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আমার প্রার্থনা শুনে আপনি আমায় আরোগ্য করে তুলেছেন। হে ঈশ্বর, আমার প্রার্থনা সঙ্গীত শুনুন, আমার প্রার্থনা শুনুন। আমি যেখানেই থাকি, যতই দুর্বল হই না কেন, আমি সাহায্যের জন্য আপনাকে ডাকব। আমাকে বহু বহু উঁচুতে নিরাপদ স্থানে নিয়ে চলুন। আপনি আমার নিরাপদ আশ্রয় স্থল, আপনি সেই শক্তিশালী দুর্গ যা আমাকে আমার শত্রুদের থেকে রক্ষা করে। আমি চিরদিনের জন্য আপনার তাঁবুতে থাকতে চাই, যেখানেই আপনি আমায় সুরক্ষিত করবেন আমি সেখানেই লুকিয়ে থাকতে চাই। প্রভু, হে ঈশ্বর, আপনার করুণায় আমি খুব খুশি। আপনি আমার দুর্ভোগ দেখেছেন, আমার যে সব সমস্যা ছিল তাও আপনি জানেন। আপনি আমাকে আমার শত্রুদের হস্তগত করবেন না, ওদের ফাঁদ থেকে আপনি আমায় মুক্ত করবেন। আমার এই দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার শিলা, যাকে আমি ভালোবাসি, তিনি থাকবেন চিরকালের জন্য। আমার কাছে ঈশ্বর আছেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই, বহু লোকদের সামনে আমি তার প্রশংসা করি, কারণ অসহায় লোকদের পাশে প্রভু দ্বারা ওকে যারা মৃত্যুদণ্ড দিতে চায় তাদের থেকে ঈশ্বর ওরে রক্ষা করেন। কিছু লোক ওদের পাপসমূহ ও অন্যায়গুলোকে নিজেদের নির্বোধে পরিণত করতে দেয়। তারা তাদের পাপসমূহের জন্য ভয়ঙ্করভাবে ভুগবে। ওরা আহার গ্রহণ করতে অস্বীকার করেছিল এবং প্রায় মারা গিয়েছিল। ওরা সমস্যায় পড়েছিল, তাই ওরা প্রভুর কাছে সাহায্য চেয়েছিল এবং ওদের সমস্যা থেকে তিনি ওদের বাঁচিয়েছিলেন। ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং ওদের সমস্যা মুক্ত করেছিলেন, তাই ওই লোকরা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিল। যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়। প্রভু, সেই সব ভগ্ন হৃদয় লোকদের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। প্রভু, ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করেন, তাদের প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন, তাদের একটি হাড়ও ভাঙবে না। জয় যিশু, ধন্যবাদ।